শুধুমাত্র নির্বাচনের জন্য 2000 মানুষ জীবন দিয়ে অভ্যুত্থান ঘটাননি। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, শুধুমাত্র নির্বাচনের জন্য দেশের 2000 মানুষ জীবন দিয়ে অভ্যুত্থান ঘটাননি, তারা জুলুমের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ দিয়েছে। গত 16 বছরে বিরক্ত হতে হতে তাদের পিঠ দেয়ালে লেগে গিয়েছিল। আজ শনিবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংস্কার প্রসঙ্গে সার্জিস বলেন, অনেক ক্ষেত্রে সংস্কার প্রয়োজন, মানুষ যাতে স্থায়ী ফল ভোগ করতে পারে সেজন্য তা করা হচ্ছে। তা নিয়ে কতিপয় লোক কী বলছে সেটা দেখার বিষয় নয়। এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট বিভাগে নিহত 26 জনের মধ্যে 18 জনের পরিবারের হাতে আর্থিক সহায়তা বাবদ 5 লাখ টাকা করে চেক প্রদান করা হয়। সিলেট বিভাগের নিহতদের অনেকের পরিবারের একাধিক দাবিদার থাকায় তাদের সহায়তা পরবর্তীতে দেয়া হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশন সদস্যরা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সরকারের 16 বছরের নির্বাচন কমিশন সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত ছিল উল্লেখ করে সারজিস আলম বলেন, নির্বাচন কমিশন সংস্কার না করলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন আশা করা যাবে না। আমরা বলেছি রাষ্ট্রের সব কিছু সংস্কার করে নির্বাচনে যান, আমরা এটাও বলছি না আগামী 5-6 বছর সংস্কার করেন, কিন্তু সংস্কারের জন্য ন্যূনতম একটা যৌক্তিক সময় লাগবে। 53 বছর ধরে বাংলাদেশের সংবিধান 5 বছরের জন্য দেশের মানুষকে একটি জনতা সরকার উপহার দিতে পারেনি উল্লেখ করে সার্জিস বলেন, আমরা আমাদের সাংবিধানিক অধিকার রক্ষা করতে পারিনি, সেই সাংবিধানিক সংস্কারও প্রয়োজন। ইশতেহার দিয়ে প্রতিটি সরকার ক্ষমতায় আসে, কিন্তু পরে তারা ইশতেহার ভুলে যায়। সার্জিস আলম বলেন, হাইকোর্টে এখনও আওয়ামী লীগের কিছু দোসর বসে আছে, যারা তাদের যোগ্যতার বলে সেখানে যায়নি, তোষামোদী আর তেলবাজি করে তারাই সেখানে গিয়েছিল, তাদেরকে এই জায়গা থেকে অপসারণ করা প্রয়োজন। চেক বিতরণকালে সার্জিস আলম জানান, সারাদেশ থেকে প্রায় 1600 জনের বেশি শহীদ পরিবারের তালিকা তাদের কাছে এসেছে, যাচাই বাছাই করে নির্বাচিতদের পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক দেয়া হচ্ছে। প্রতিটি বিভাগীয় পর্যায়ে গিয়ে শহীদদের পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেয়া হবে। সিলেটে অনুদানপ্রাপ্ত শহীদরা হলেন হোসেন মিয়া, আশরাফ আলম, তোফাজ্জুল হোসেন, সানি আহমেদ, আতিকুর রহমান, গৌসুদ্দিন, মিনহাজ আহমদ, আয়াতুল্লাহ, পাবেল আহমদ কামরুল, জয় আহমেদ, সাংবাদিক আবু তাহের তুরাব, সোহেল আহমেদ, মুস্তাক আহমেদ, সুহেল আকুঞ্জি, মইনুল আহমদ ইমরান, রিপন চন্দ্রশীল, সোহাগ মিয়া ও আনাস মিয়া। তাদের পক্ষে কারো স্ত্রী, বাবা ও মা অনুদান গ্রহণ করেন। এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।